মৌসুমী কয়েলের কাছে যাই। মৌসুমী, কামদুনির ঘটনার পর আপনাকে তো অনেক কিছু শুনতে হয়েছিল প্রতিবাদ করতে গিয়ে, কামদুনির ঘটনার জেরে পরিবারকে কি করতে হয়েছিল শুনতে হয়েছিল আমরা জানি, তবুও যদি মনে করানোর তাগিদ থাকে আপনি করাতে পারেন। কিন্তু আমি আবারও আপনার কাছে ওই একটাই প্রশ্ন নিয়ে আসবো, এরা যে ধর্ষক লজ্জা পাবে কবে, আপনি কোনো আশা দেখছেন? দেখুন, এই রাজ্যে দিনের পর দিন যেভাবে মেয়েদের উপরে বা নারীদের উপরে অত্যাচার বেড়েছে, তো হাসকালির ঘটনা তো এটা নিয়ে আজ আমরা চ্যানেলের সামনে কাটাছেঁড়া করতে বসেছি। হাসকালির ঘটনাটা খুবই দুঃখজনক এবং খুবই হাস্যকরও বলা যেতে পারে, কারণ এটা সাধারণ মানুষের কাছে হাস্যকর হয়ে উঠেছে। যেখানে পুলিশ প্রশাসন ডেড বডিটাকে তাদের পরিবারের হাতে তুলে না দিয়ে সেই ডেড বডিটাকে তারা পুড়িয়ে দেয়, বা তাদের যে মেয়েটি বেঁচে থাকার আগে তাকে কোনো রকমভাবে তার সাহায্য করা হয়নি, কিন্তু মরে যাওয়ার পরও তাকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে মারা হয়েছে বা তার উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে মাননীয়া কী বলছেন যে মেয়েটি প্রেগনেন্ট ছিল, মেয়েটির কোনো অ্যাফেয়ার ছিল, কিন্তু মাননীয়া তো জানতেন না, মাননীয়া তো নিজেই মুখেই বললেন যে এখনও কোনো তদন্ত হয়নি। হতে পারে, তো একটা মেয়ে বেঁচে থাকার আগে আগে পর্যন্ত সে যে অত্যাচার সহ্য করেছে, মরে যাওয়ার পরেও তার উপরে যে অত্যাচার হয়েছে, তো সেটা থেকেও আমাদের মাননীয়া ছাড় দিলেন না। আমরা একসময় প্রাউড ফিল করতাম যে দিদি, আপনি এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, একজন নারী, সেই নারী হয়ে এখানে নারীদেরকে নিরাপত্তা না দিয়ে, নারীদের পাশে না দাঁড়িয়ে উনি কীভাবে বলেন এটা একটা লাভ অ্যাফেয়ার, লাভ এটা হচ্ছে, এটা উনি প্রেগনেন্ট, এই কথাগুলো ওনার মুখে সাজে না। উনি বলছেন যে আপনি, উনি লেম্যান, উনি কোনো প্রমাণ পাননি, উনি এখনো কিছু জানেন না, কিন্তু উনি এগুলো জানেন। মনগড়া কাহিনী কিনা আমি জানি না, হতে পারে কোন পুলিশ জড়িত, যদি তাকে তো অ্যারেস্ট করা দরকার ছিল, সিবিআই এতদিনও সেটা করেনি। সিবিআই এতদিন পর্যন্ত তদন্ত করছে, যিনি সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতে গেছিলেন, আমি সুস্মিতা দি, আমি আসছি।